যতই বড় ব্যবসা করেন, যতই টাকা কামান, আপনারা আমাকে নিচেই থাকবেন। আমি কিন্তু কাপায় দেই, আপনারা যদি মজা নেন আমি দিব, আর যদি না নেন দরকার নেই। একটু বেশ দিস ভাই, একটু বেশ দিস। আচ্ছা, এনারা যে তোমার প্রোগ্রাম দেখে তার একটু প্রুফ নেই কেন আসলে দেখে কি না? যেহেতু আচ্ছা, আপনারা ওর প্রোগ্রাম দেখেন বলেন তো, ইউটিউবে ওর ইউটিউব চ্যানেলে সব থেকে হাইলাইট পারফরমেন্স কোনটা? আর বলতে পারবেন খেয়াল নাই, দিনাজপুরে নায়িকাকে ভাঁজ করে দিলেন চিকন আলী, সবচেয়ে বেশি ভিউ ছিল 27 মিলিয়ন ইউটিউবে। সেই নায়িকাটা কিন্তু আমি ছিলাম, এই জন্য প্রশ্ন করলাম। এলার ভাবের সে ভঙ্গি বেশি, মানে একটু থাকে না। আরে আমি তো শুধু আমার কথা বললাম না, তোমারটাও বলছি। একই বলতে হবে, আমরা পুরুষ, নারী দেখলে আমাদের থাকে না হুশ। জি না, আমরা পুরুষ, আপনারা নারী। যত বড়ই চাকরি করেন, যত বড় ব্যবসা করেন, যতই টাকা কামান, আপনারা আমাকে নিচেই থাকবেন। শুনেন, আসলে এখানে এত চিৎকার করার কিছু নেই, হ্যাঁ করে নারীরা মানে স্ত্রীরা সবসময় স্বামীর একটু হাইটে কমই হয়, এটা আল্লাহর তরফ থেকে। আপনারা স্ত্রী, আমরা আপনাদের ডলি। কি ডলেন? কাপড় যেভাবে চিত করিয়া এভাবে ডলা দেয়, আমরাও আপনাদের এভাবে ডলাই দেই। হ্যাঁ, আমরা যদি বাজার না করি এরা খাইতে পারবো? এরা কি ডলা হলো না? আমরা যদি সদায় না করি এরা চলতে পারবো? এরা কি ডলার মধ্যে পড়লো না? আমরা যদি মইরা যাই নারী ও সোনার জামি গো, আমাক ছেড়ে তুমি কোটে গেলি রে, হিংসা করে না? তাহলে আমরা এর গে উপরেই থাকি। শোনেন, আপনি যতই বীর পুরুষ হন, বাঘ হন, সিংহ হন, যাই হন না কেন, দিন শেষে বউয়ের কাছে গিয়ে ম্যাও, এটা অস্বাভাবিক কিছু না? হ্যাঁ, আমাদের একটা সেক্রেটারি লাগে, সেক্রেটারি মানে একটা পিয়াজ লাগে, তারপরে একটা হলো ওই যে ম্যানেজার লাগে আমাদের। আমরা আপনাদের কাছে মনে করেন যে এই বাসায় যাব, আপনি খাবারটা রেডি রাখবেন, আমরা লুঙ্গিটা খুলে ফেলে দেব, এটা একটু ধুয়ে দেবেন, হ্যাঁ, তারপর আন্ডারপ্যান্টও খুলে দেব, ওটা ধুয়ে দিবেন। শোনেন, আমরা নারী, আমরা সবই পারি, আমরা আপনাদের সেবা করি, যত্ন করি, এটা আমাদের সৌভাগ্য। জি না, দায়িত্ব। আপনারা আমাদের সেবা করতে পারেন না, এটা আপনাদের দুর্ভাগ্য। শুনে আমরা কি সেবা করব? কারণ না না, আমরা আমরা আপনাদের উপর কোনো কিছু ছেড়ে দেই না, আমরা নিজেরটা নিজে করতে ভালোবাসি। বাজার নিয়ে আইসেন গরুর শিনার মাংস, রান্না করতে করতে পকাত পকাত করে মুখে ঢুকিয়ে দিছি, পরে হাড্ডি গুলা দিছে, হাড্ডি কি মাংস লিয়ে আসো, খালি হাড্ডি মাংস। জি না, আগে যে পকাত পকাত করে খাইছে এটার কথা খেয়াল না। আরে এভাবে বলছো কেন, এটা তো খাওয়া না। শোনেন, আমি বলি, বলেন, নারীরা কখনো কাউকে কষ্ট দেয় না, কষ্ট দিতে জানে না, তাই নারীরা রান্না করে সবার আগে ওটা টেস্ট করে দেখে, এতে বিষ আছে না অন্য কিছু। তাই বলে 30টা একবার টেস্ট করে ভাই, এবার টেস্টের আবার ইয়া হিসাব দেখে, বুঝতে না পারলে তো তাই করবে, প্রথমে একটা মুখে দিল বুঝলো না, তারপর আরেকটা দিল বুঝলো না, তারপর আরেকটা, তারপর আরেকটা, আই আকেজের মতো তিন পো অল্প পেটে আবার মাঝে মাঝে হেরাই ফুলে ওঠে। কয় মাস, কয় 18, কমা 10 মাসে না হয়, কোন আমার একটু সময় বেশি লাগছে, কয় কেয়া, কয় স্বামীর গুলা খেয়ে সাবার করছি, তাই অভিশাপ। অভিশাপ না,
শুনেন, আমরা তো নারীরা 10 মাস 10 দিন গর্ভে সন্তান ধারণ করে তারপর মা হই, আর আপনারা তো তৈরি বাচ্চার বাবা। আমরা যদি প্রতিক্রিয়াটা না ঘটাইতাম তাহলে যা বাচ্চা হইতো নাকি? সমস্ত কিছুর মূলে তো আমরা। বিয়া করি, বাসর করি, বাসায় নিয়ে আসি, খাট কিনি, পালং কিনি, শোকেস, আলমারি, লাঠি মারি, জুতা মারি, সবগুলো তো আমরা কিনি, খালি আপনারা বাচ্চাটা জন্ম দেন। শোনেন, বাচ্চা জন্ম দেওয়াকে এত সহজ ভাবে হালকা ভাবে নিয়ে না। শোনেন, আমরাও দিতে পারি, আমরাও দিতে পারি, কিন্তু আমাকে অপশন না। এইটাই তো বললাম, বাচ্চা জন্ম দেওয়া এত সহজ না। আমেরিকায় একটা পাল দিছে না বাচ্চা জন্ম? আমরা প্রয়োজন মেয়ে মানুষ হয়ে যাবো, ঠেঙ্গারা মহিলা সবুজ। আচ্ছা, আপনার মেয়ে মানুষ হইতে হবে না? আচ্ছা, এতক্ষণ তো আপনার সাথে গজর গজর করলাম, আর কত গজর গজর করবো? একটু আমার দর্শকদের সাথে কথা বলি। তারপর বউ বসে থাকবে লাঠি এলাই করবে আগে ছিল ওটে দেখেন বিয়ের জন্য, বিয়ের জন্য না, এখানে সবাইকে পছন্দ, সবাইকে পছন্দ, বিয়ে করার জন্য না। আপনি আমার ভাই জুয়ান ভাই কিসের বোন? এটা তো কারা বলে জানেন? কারা যারা বলবো না, বলে লাভ নাই, বলি জুয়ান নারী পুরুষ কখনো বন্ধু হয় না, কি হয় কি না? আচ্ছা, কখনো হয় না, কারণ এইখানে কামনা বাসনা নিয়োজিত। যদি কই হয় আমার বন্ধু, এখন মায়ের পেটের বন্ধু, এত প্রিয় বন্ধু, মিথ্যা কথা। যদি কোন নারী কোন মেয়ে যদি বলে ওই আমার ভালো বন্ধু, বন্ধুত্ব বলে পৃথিবীতে কিছু নাই, কারণ বন্ধুত্বের মধ্যে কামনা বাসনা প্রেম প্রীতি অন্তর্নিহিত, ভুয়া কথা। যদি চাচাতো ভাই, মামাতো ভাই, ভুবাতো ভাই, আপন ভাই, এরা অন্য কথা। আমি কি বুঝাইতে পেরেছি? এরা কথায় কথা বলে ওই আমার বন্ধু, ওইদিন হলো কালায় দেখালো না, খেতলালের পাশে আমার বন্ধু। Excuse me. Like this. এইখানে আমার